আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম HK9 প্রো ম্যাক্স প্লাস, তো আজকের ওয়াচটা কিন্তু সুপার অ্যামোলেডের একটা ওয়াচ। ওয়াচটিতে পেয়ে যাবেন ChatGPT লেটেস্ট ভার্সন, তাছাড়া অ্যাপ্লিকেশন মার্কেট, 2 GB স্টোরেজ, এছাড়া পাচ্ছেন ফটো অ্যালবাম, ভার্চুয়াল অ্যাকশন, লাইভ অ্যাকশন ক্যামেরা, এই সমস্ত ফিচারগুলো কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই এটা নিয়ে খোলাখুলি আলোচনা করব। তো আজকের ওয়াচটার কালার হিসেবে কিন্তু আপনারা সাইড দিয়ে যদি ঘুরে নেন তাহলে এখানে দুটা কালার পেয়ে যাবেন, একটা থাকবে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার সিলভার কালার, টোটাল দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন। তো অবশ্যই আজকে ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সরাসরি অটোমেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। আজকের ওয়াচটাকে কানেক্ট করার জন্য ওয়াইর ফিট প্রো নামে একটা অ্যাপসের প্রয়োজন হয়ে থাকবে, যদিও বা এটা আপনার অ্যাপল স্টোর কিংবা প্লে স্টোরে গেলেও কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমি প্রথমত আনবক্স করে নেব। আপনারা হয়তো অবগত আছেন বাংলাদেশের যে কোনো প্রোডাক্টস, গ্যাজেট রিলেটেড কিংবা স্মার্ট ওয়াচ সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন সবচাইতে কম প্রাইসে। তো অবশ্যই আমাদের ডিসক্রিপশন চেক করবেন, এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে কিনার, ওখানে গিয়ে কিন্তু আপনি খুব সহজে পারচেস করে নিতে পারবেন। তো শুরুতে যদি আমি ওয়াচটা আনবক্স করে নিই তাহলে এখানে দেখতে পারবেন একটা ইউজার গাইড, যদিও বা ইউজার গাইডের কাজ হচ্ছে জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য দেওয়া থাকে এমনটাই বলতে পারেন। এখানে কিন্তু ওয়াইর ফিট প্রো একটা লিখা আছে, তাছাড়া আপনার কিউআর কোড আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার লিখা আছে। তাছাড়া এখানে পাচ্ছেন একটা আলফাইন লুপের একটা স্টেপ পেয়ে যাচ্ছেন, যেটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্টেপ, যেটা আমরা HK9 প্রো প্লাসের ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম এরকম একটা স্টেপ এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া একটা র্যাক র্যাক সিলিকন স্টেপ পেয়ে যাচ্ছেন, যেটা অনেক বেশি সফট। তো অবশ্যই দুইটা স্টেপ কিন্তু পেয়ে যাচ্ছেন, তাছাড়া এটাকে চার্জ করার জন্য একটা ওয়াইরলেস চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন। এছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা, যেটা HK9 প্রো ম্যাক্স প্লাসের, যেটা 45 mm এর বডির একটা ওয়াচ। তো আজকের ওয়াচটা কিন্তু একদম হাই গ্রেডের, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি উপরে দেখতে পারবেন এটি ওয়াচটার যে বাটন, সাইড বাটন দেখেন খুব বেশি গ্লসি ফিনিশিং বডি কিংবা আপনার বাটনটা, যদিও বা আমি লোকাল একটা স্টেপ সেট আপ করবো, অর্থাৎ বাজারের যে স্টেপগুলো থাকে ওই স্টেপটা আমি সেট আপ করে দেখবো। এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা স্টেপ, আমাদের কাছে কিন্তু এই স্টেপের মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন। আর অবশ্যই জানেন এই সমস্ত ওয়াচে কিন্তু এই স্টেপগুলো কিন্তু খুব বেশি মানানসই হয়ে থাকে, আপনার যদি পারচেস করতে চান ওয়াচের সাথে আমাদের কাছে খুবই কম প্রাইসে পারচেস করতে পারবেন। তো চলুন আমি ওয়াচটার যে স্টেপটা আছে এটা সেট আপ করে নেবো, অর্থাৎ এই এক্সট্রা স্টেপটা আমি একবার সেট আপ করে নেবো, যেটা স্টেপ সেট আপ করার সাথে সাথে কিন্তু খুব বেশি মানানসই হয় এবং প্রিমিয়াম একটা ভাইব দেয়। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি যে উপরে পলিটা আসে, অর্থাৎ ইনটেক অবস্থায় যে সিল প্যাকে যে আপনার পলিটা থাকে স্ক্র্যাচ না হওয়ার জন্য, ওই পলিটা আমি আনপ্যাক করে নেব। এরপর যদি আমি শুরুতে ওয়াচটা বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দেখতে পারবেন উপরে একটা ক্রাউন হল বাটন, নিচ দিয়ে আরেকটা বাটন, মাঝখানে আপনার মাউথ স্পিকার। যদি আমি ওয়াচটার অপর সাইডে ঘুরে নিই তাহলে দেখতে পারবেন এখানে বড় সড়ো একটা স্পিকার গ্রিল থাকছে বা স্পিকার গ্যাপ থাকছে, যেটা আপনার কলিং কিংবা আপনার মিউজিকের জন্য প্রয়োজন হয়ে থাকে। পেছন সাইডে যদি দেখে দিই তাহলে দেখতে পারবেন এখানে পুরো পাশটা কিন্তু প্লাস্টিকের নেকোটিং, যেটা খুব বেশি গ্লসি ফিনিশিং। এছাড়া ওয়াচটার দুই পাশে কিন্তু আপনার স্টেপ লক থাকছে, যেটা আপনার মাঝখানে কিন্তু আপনার সেন্সর অপশনগুলো রয়েছে, দুই পাশে স্টেপটা লক করার জন্য পুশ বাটন সিস্টেম রয়েছে, যেটা হাত থেকে খুলে পড়ার কোনো ধরনের চান্স বা পসিবিলিটি নেই। তো এক্ষেত্রে উপরে বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন, জাস্ট এটা 5 সেকেন্ড লং প্রেস করে আমি ওয়াচ অন করে নিব। তো আমার ওয়াচ অন করা শেষ, এখন এখানে আমাকে যেটা ওয়েলকাম টু ওয়াইর ফিট প্রো কিন্তু লিখা চলে আসছে। তো এরপর আমাকে যে কাজটা করতে হবে ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এরপরে ক্লিক টু স্কিপ দিয়ে আমি সরাসরি কিন্তু হোমে চলে যাব। এইখানে দেখেন হোমে চলে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ ওয়াচটা অন হওয়ার সাথে সাথে কিন্তু খুব বেশি প্রিমিয়াম দেখাচ্ছে, যেহেতু আমি এক্সট্রা একটা স্টেপ সেট আপ করলাম যার কারণে কিন্তু আলাদা একটা ভাইব দিচ্ছে। তো এটা আপনার জাস্ট আপনার ট্যাপ করলে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে, অর্থাৎ নিচ দিয়ে যখন আপনি ট্যাপ করবেন এই ওয়াচ ফেসটা কালারটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। তাছাড়া আপনি যখন লং প্রেস করবেন এখানে আরও বেশি ওয়াচেস পাবেন, প্রায় 6 থেকে 7টা ওয়াচেস পাবেন, যেগুলো একে একে চেঞ্জ করতে পারবেন, এটাও ট্যাপ করলে কিন্তু একে একে কালার চেঞ্জ হতে থাকবে। এছাড়া ওয়াচটিতে পাচ্ছেন ক্যাট ওয়াচ ফেস, যখন আপনি লং প্রেস করবেন এখানে ক্যাট ওয়াচটা পাবেন, এটা দিয়ে কিন্তু সময়টা পাস করতে পারবেন, অর্থাৎ কিছুটা আপনি ওনার সাথে হয়তো AI-এর ওয়াচ ফেসের মতো, যেটা টম যে ওয়াচ ফেসটা এটার সাথে কিন্তু আপনি সময়টা পাস করতে পারবেন। তো এছাড়া কিন্তু আপনার এখানে চেঞ্জেবল, অর্থাৎ এখানে কালারগুলো কিন্তু এক এক চেঞ্জ হবে, এটা লং প্রেস করে এডিটে ক্লিক করবেন দেখবেন এক একে, অর্থাৎ অফ করার সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হতে থাকবে। তাছাড়া আপনার এখান থেকে ব্যাক দিয়ে আরও ওয়াচ ফেস পাবেন, যেটা হ্যালো ওয়াচ 3 প্লাসে কিন্তু পেয়েছিলাম, অ্যানিমেশন সাপোর্টেড একটা ওয়াচ ফেস এখান থেকে পেয়ে যাচ্ছেন। যদিও বা আমি হয়তো আপনাদের ক্যামেরাতে ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না, এটা একদম খুবই সুন্দর যেহেতু অ্যানিমেটেড। তাছাড়া আপনার এখানে পাচ্ছেন আর একটা ওয়াচ ফেস ইউনিক, যেগুলো কিন্তু আপনার এখানে স্টেপ কাউন্টিং বা স্লিপিং মনিটর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ট্র্যাকিং উপরে কিন্তু দেখাবে। তাছাড়া টমের আর একটা ওয়াচ ফেস, এটা কিন্তু একদম হোয়াইট কালারে খুবই সুন্দর ওয়াচ ফেসটা। তাছাড়া আমরা কালারফুল একটা ওয়াচ ফেস পাচ্ছিলাম, যেটা HK8 প্রো কিংবা আপনার HK9 প্রো, HK9 প্রো ম্যাক্স, অর্থাৎ প্রত্যেকটা HK সিরিজের মধ্যে কিন্তু এই ওয়াচ ফেসটা পেয়েছিলাম। তাছাড়া ডার্ক
ওয়াসপেস অর্থাৎ পাওয়ার সেভিং মোড দিলে কিন্তু এই ওয়াসপেসটা কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার কাস্টম দিয়ে সেট করতে পারবেন। এছাড়া এআই ওয়াসপেস আছে, যদি বা আপনারা কানেক্ট করে নেন এখানে অনেক বেশি ওয়াসপেস আপনারা কাস্টম দিয়ে সিলেক্ট করতে পারবেন। যদিও বা আপনি চান আপনার ফটো যখন আপনি এখানে ফটোতে অর্থাৎ ফটো অ্যালবামে যখন আপনি ফটো রাখবেন ওগুলো কিন্তু আপনি সরাসরি কনফার্ম করে কিন্তু ওয়ালপেপার সেট করতে পারবেন। আজকের ওয়াচটি দেখেন ইউআই হিসেবে যখন আপনি উপরে বাটনটা প্রেস করবেন সাথে সাথে ইউআইতে চলে যাবেন। এটা দেখেন অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি ফাস্ট, যেহেতু এটা একদম প্রথম গ্রেডের অবশ্যই এটা খুবই ভালো একটা ওয়াচ। তো বাংলাদেশে অবশ্যই আপনারা জানেন সর্বপ্রথম লেটেস্ট সিরিজগুলো আমরা নিয়ে এসে থাকি, আপনারা অবশ্যই এখান থেকে পারচেস করতে পারবেন। আর অবশ্যই সবার আগে সব ভিডিও পেতে অবশ্যই প্রত্যেকটা ওয়াচের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো নিচের যে বাটনটা এটা কিন্তু আপনার যেটা নোটিফিকেশন বার কিংবা আপনার শর্টকাট বার হিসেবে আপনারা নিতে পারবেন। তাছাড়া আপনারা এটা যখন অর্থাৎ ক্রাউন হোল বাটনটা যখন প্রেস করবেন সরাসরি ডাবল প্রেস করলে কিন্তু একে একে ইউআইগুলো চেঞ্জ হতে থাকবে। টোটাল এখানে প্রায় 4 থেকে 5টার মতো ইউআই আছে, আপনারা এগুলো চেঞ্জ করে ইউজ করতে পারবেন। যেটা সার্কেল বা স্ট্যান্ড বাই মোডে বা 9 অ্যাপস মোডে অল অ্যাপস মোডে কিন্তু আপনারা রেখে কিন্তু ইউজ করতে পারবেন, যেটা অনেক বেশি ফাস্ট। যদিও আপনারা যখন অ্যাপসের সাথে কানেক্ট করে নেবেন এখানে ফায়ার এম ওয়াইয়ের কিন্তু আপডেট আসবে, যেহেতু এটা আপনার সময়ের সাথে সাথে কিন্তু আপনার বিভিন্ন ফিচার অ্যাড হবে বা বিভিন্ন অ্যাপস আপনারা কানেক্ট করার পর ইনস্টল করে নিতে পারবেন। তো অবশ্য সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন HK9 প্রো ম্যাক্স প্লাস, যেটা একদম লেটেস্ট ভার্সনটা, কর্নার ভার্সন, প্রোডাক্ট নেম সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া আপনারা যখন সেটিংসে যাবেন অর্থাৎ সেটিংসে যাওয়ার পর ডিসপ্লেতে গেলে কিন্তু আপনার ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। AOD ডিসপ্লে অন অফের টাইমটা অর্থাৎ স্ক্রিন অন অফের টাইমটা কিন্তু আপনারা এখান থেকে কাস্টমে সেট করতে পারবেন। এছাড়া পাচ্ছেন অ্যাপ্লিকেশন মার্কেট, এখানে চাইলে আপনারা কিন্তু অনেক গেমস আছে বা ডিফল্ট অ্যাপস আছে যেগুলো কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন। তাছাড়া এখানে পেয়ে যাচ্ছেন এআই ওয়াসপেস, এআই ট্রান্সলেটর, তাছাড়া আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন লোকাল মিউজিক। আপনারা যারা কিন্তু মোবাইলের সাথে কিন্তু কানেক্ট না রেখে ইউজ করতে চান তারা অবশ্যই এখানে কিন্তু বেশ কয়েকটা মিউজিক আছে, এটার ভিত্তিতে কিন্তু আপনারা চাইলে আপলোড করে কিন্তু ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু আপনার ভলিউম কমিয়ে বাড়িয়েও কিন্তু ইউজ করা যাবে। আজকের ওয়াচটার ডিসপ্লে রেজলিউশন 385x420, যেটা সর্বোচ্চ ডিসপ্লে রেজলিউশন। এক্ষেত্রে ব্যাটারি এমএস হিসেবে পেয়ে যাবেন 420 ms। যদিও বা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন রকম কিন্তু তথ্য দেওয়া আছে বা সেলাররা কিন্তু বিভিন্ন রকম তথ্য দিচ্ছে, তো আজকের ওয়াচটার স্টোরেজ হিসেবে কিন্তু 2 GB, এখানে কিন্তু 2 GB যদিও বা উল্লেখ করা আছে বিভিন্ন সেলারের ওয়েবসাইটে। তবে আমি বলে রাখি এটা হচ্ছে আপনার লিগ্যাল হিসেবে কিন্তু আপনি এখান থেকে 1 GB পেয়ে যাবেন, প্রত্যেকটা এসকে সিরিজে কিন্তু 1 GB মতো থাকে। তাছাড়া আপনার এখানে পেয়ে যাচ্ছেন আপনার স্মার্ট চ্যাট জিপিটি, যেটা লেটেস্ট ভার্সনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। চ্যাট জিপিটি সাধারণত আমরা মোবাইলে ইউজ করি, সেটা আপনার হাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার ওয়াচটিতেও পেয়ে যাচ্ছেন, যেটা ভালো একটা দিক। তাছাড়া এখানে পাচ্ছেন এআই ট্রান্সলেটর, আপনাকে কষ্ট করে কিন্তু আপনার ট্রান্সলেট করার জন্য কোনো মোবাইল অ্যাপস প্রয়োজন হয়ে থাকবে না, এটাতে কিন্তু আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। এছাড়া পাচ্ছেন চ্যাট জিপিটির লেটেস্ট ভার্সনটা, ফটো অ্যালবাম, এখানে কিন্তু চাইলে আপনারা গ্যালারি আকারে কিন্তু ফটো রাখতে পারবেন, যেটা 100+ কিন্তু ফটো এখানে সেভ করে রাখতে পারবেন। পরে চাইলে আপনারা এখান থেকে কিন্তু ওয়াসপেসও সেট করতে পারবেন। এছাড়া নতুন হিসেবে কিন্তু এখানে থাকছে ইবুক, যেটা আমরা কিন্তু সচরাচর কিন্তু মোবাইলে পেয়ে থাকি, এটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে পাচ্ছেন ব্লাড প্রেশার, স্লিপিং মনিটর, স্টেপ কাউন্টিং, অ্যাক্টিভিটিস ট্র্যাকার, যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দিবে বলে আমি মনে করি, যেটা অ্যাভারেজ একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করে থাকে, যেটা 98% কিংবা 95% এরকম একটা রেজাল্ট এখান থেকে পেয়ে যাবেন। ওয়াসটিতে নতুন হিসেবে কিন্তু এখানে প্রায় 3-3+ কিন্তু আপনার গেম দেওয়া আছে। তাছাড়া আপনারা যদি অ্যাপসের সাথে কানেক্ট করে নেন অ্যাপ মার্কেট থেকে কিন্তু আরও ইউনিক কতগুলো গেম আপনারা ইনস্টল করতে পারবেন। তাছাড়া আজকের ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো মানের একটা ডিসপ্লে, যেটা অনেক বেশি ফাস্ট, কোনো ধরনের ল্যাগ আমি দেখতে পাই না। তো আজকের ওয়াচটার রিফ্রেশ রেট হিসেবে পেয়ে যাবেন 90Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই বলে রাখি আজকের ওয়াচটা কিন্তু পিওর অ্যামুলেট, কোনো ধরনের ফেক কিংবা আপনার সেম অ্যামুলেট এমনটা না, এটা একদম লিগ্যাল অ্যামুলেট একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করছেন দেখতে পারবেন। তাছাড়া আপনার লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে একে একে এখানে হার্ট রেট, স্লিপিং মনিটর, ওয়েদার আপডেট, ওই রকম অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আজকের ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট, যাদের বাজেট আপনার 3000-এর আশেপাশে কিংবা 4000-এর আশেপাশে তাদের জন্য আজকের ওয়াচটা ওয়ান অফ দ্য বেস্ট। অবশ্যই আমাদের প্রাইসটা কিন্তু আপনার আমাদের থাম্বেলের উপরে কিন্তু মেনশন করা থাকবে, যেহেতু আমি এখানে প্রাইসটা বললাম না, এটা কিন্তু প্রাইস ওঠানামা হয়ে থাকে। তবে এতটুকু এনশিওর করতে পারবো বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একদম সর্বোচ্চ লেভেলের প্রোডাক্টটা আমাদের কাছে, অর্থাৎ হাই গ্রেডের প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।